सुनामानी के ना ओ लो जोआने ना भाईरा माँ बाबा जीरा नबी आमार म्यारा सुरी भी गी चिले अल्लाह नबी म्यारा सुरी बे जावार पर ए तुरुलिया नबी मस्जिदे नवाबी सुरी भी फिरे ले नबी आमार मस्जिदे नवाबी सुरी भी फिरे से अल्लाह बागे नबीर बड़ो मोहब्बतेर साबी ओ जवानेरा नबी जाके मस्जिदे नबी शरीफे मुअज्जिन करेछिलेन जे नबी पाकेर मुअज्जिन साहबी जार नाम हलो हजरते बेलाल रादियल्लाहु अन्हु बड़ो मोहब्बतेर साहबी अल्लाह नबी पाक दो जहानेर बादशाह हजरते बेलाल के जिज्ञासा करलेन ए बाबा बेलाल তুমি কি এমন আমল করো বাবা কতটা আল্লাহর আমল করো কতটা আল্লাহর ইবাদত করো বলো বাবা হযরত বেলাল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার গোলাম বেলাল এমন কিছু আমল করি নাই হুজুর বেশি কিছু আমল আমার নাই আপনার কাছে আপনার কাছে আমি ঈমান গ্রহণ করার পরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি দান খয়রাত করছি দ্বীনের খেদমত করছি এই তো আমার আমল এক হচ্ছে ওতে টক লাগছে নাকি হ্যাঁ টক লাগবে ভাই এই এই সব কথা যেই হবে না শয়তান কাটি দেবে শয়তান কিন্তু কাটি দেয় হিস ও আর শুনিস নি চল পরে শুনে নিবি শয়তানের কাজ তো তাই টেনে নিয়ে যাবে আপনাকে শুনতে দেবে না এর প্রতি হৃদয় লাগতেই দেবে না কাটি দেবে চল বাজারে চল ওখানে গেলে একটু লাভ আছে কারে মিস কল মারা যায় একটু দেখি হুজুর আমি বেলাল এমন কিছু আমল করি নাই হুজুর আমি আপনার কাছে ঈমান গ্রহণ করার পরে নামাজ পড়েছি হুজুর আর আপনি যা শিখিয়েছেন তাই করেছি नबी बोलें बाबा बेलाल तबे तुम्हार एक विशेष आमल आछे जार कारणे एत मर्यादा तुम्हार बेड़े गेछे बेलाल बोलछे हुजूर की मर्यादा आमार आमी तो हाफसी कालो बेलाल लोके आमार कालो बोले आमाके लोक हाफसी देशेर गोलाम बोले आमार तो अन्य किछु मर्यादा देखी ना आल्लाह नबी बोलेछिलेन ओ बाबा बेलाल আমি রাসূলুল্লাহ আমি হাবিবুল্লাহ আমি মিরাজ শরীফে গিয়েছি বাবা বাবা বেলাল আমি যখন মিরাজ শরীফে ঘুরছিলাম এ বাবা বেলাল কিয়ামত আমল করো বাবা কিয়ামত ইবাদত তুমি করেছো বলো বেলাল হযরত বেলাল বলল ইয়া রাসূলুল্লাহ কেন গো আল্লাহ নবী বলেছিলেন এ বাবা বেলাল আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকে জান্নাত জাহান্নাম যখন ঘুরছিলাম ইয়া রাসূল হে বাবা বেলাল শুনে রাখো আমি রাসূলুল্লাহ জান্নাতে আমার বেলালের পায়ের আওয়াজ আমি রাসূলুল্লাহ শুনতে পেলাম আর একটু জোরে বলো ও বসন্ত চকের ছেলেরা ও নওজোয়ানেরা ও 2020 সালের তরুণ তেজল জোয়ানেরা ওই বেলাল কালো সাবি হাবশা দেশে বাড়ি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কাছে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্য কোন আমল করি না হুজুর আমি বেলাল যখনই যখন আমি আপনার কাছে থাকি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার যখন ওযু ভেঙে যায় ও আল্লাহ নবী আমি বেলাল দেরি করি না আমি বেলাল দেরি করি না ওযু ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি বেলাল ওযু করিনি যেই না ওযু করে নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মসজিদে নববী শরীফে গিয়ে আমি দু রাকাত সালাত পড়ে নে জোরে বলো ও ভাই জালেরা জওয়ানেরা আল্লাহ নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা শোনার পর বাবা শোনা মানিকেরা আল্লাহ নবী প্রিয় নবী নূরানি মুক্তা আল্লাহ নবী নূরানি মুক্তা চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেছে আল্লাহ নবী জানিয়ে দিলেন এ বাবা
শুনে নাও বাবা তুমি কি জানো না আমি রাসূলুল্লাহ তোমা জানি দিলা সবচাইতে প্রিয় ইবাদত হলো নামাজ এ বাবা বেলাল তুমি নামাজ দুনিয়ায় পড়েছো বাবা তোমার মরম হওয়ার আগে আমার আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের ঘর বরাদ্দ করেছে জোরে বলো আর একটু জোরে হয় না জি আমার সোনা মানিকেরা তো এই নামাজের গুরুত্ব আছে না নাই বাবা জোরে বলুন এই নামাজের গুরুত্ব আছে আজকে কেউ আপনার ক্ষতি করতে পারত না কেউ আপনাকে মারতে পারত না আপনার কারুর ক্ষমতা নাই আপনি যদি আমার আল্লাহর হয়ে যেতে আজকে গোটা ভারতের মানুষ একটা আতঙ্কে ভুগছে কি এনআরসি কে এই সব ভাইরা আমার আমার বাবাজিরা বলুন তো আমাদের হায়াতের মালিক কে বাবা জোরে বলুন আমাদের মৌতের মালিক আচ্ছা ওই মোদি নরেন্দ্র মোদি ও কবে মরে যাবে ও নিজে জানে অমিত শাহ জানে মনে হয় আপনি জানেন কার কখন যে স্টেজ হয়ে যাচ্ছে মরণের নিজেই জানে না এ মুসলমান তোমাকে এত চিন্তিত হওয়া লাগতো না তুমি যদি আমার আল্লাহ পাকের হুকুমগুলো তুমি যদি পূর্ণাঙ্গভাবে মেনে নিতে তোমার জন্য আল্লাহ পাকের আসমানি ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে সমস্ত রকমের সবকিছু থেকে আল্লাহ হেফাজত করে নিত জোরে বলুন রাত রাত পার হয়ে যাচ্ছে লাইনে বিডিও অফিসে এসডি অফিসে পঞ্চায়েত অফিসে আর লোক ধরে না কত নামাজ কাজা হয়ে যাচ্ছে একবার বলেছে আর আমার আল্লাহ কোরআন শরীফে 82 বার বলেছে ও এনআরসি করবে কখন ও যদি আজ রাত্রির ভিতরে পটল তোলে যে ভাইর আমার বাবাজিরা এই মুসলমানকে কে তাড়াবে যে মুসলমানের মালিক হলো আল্লাহ যে মুসলমানের পালন কর্তা হলো আল্লাহ তাকে তাড়ানোর ক্ষমতা কার আছে ভাইরা আমার আমার মুসলমানেরা আল্লাহ কোরআন শরীফে জানালেন ফামান তাবিয়া হুদায়া ফালা খৌফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন বান্দা তোমরা দুনিয়ার জমিনে অনলি শুধু আমার হয়ে যাও আমি আল্লাহ পাক তোমার জন্য হেফাজতের জিম্মাদার নিজে হয়ে যাব জোরে বলুন হয়েছে আল্লাহর আল্লাহর হয়েছি আর যদি আল্লাহর হতাম অন্তত মসজিদটা ভরপুর হতো গ্রামে সুদগুলো মুক্ত হতো বন্ধন লোন গ্রুপ লোন এগুলো সব ব্যাগ বাতিল হয়ে যেত আমরা আল্লাহ নয় গো আমাদের শুধু লেবাসটা আছে ভাই একটা ওষুধের দোকান যদি সে যদি লিখে রাখে যে এখানে যাবতীয় রোগের ঔষধ পাওয়া যায় গিয়ে আপনি বললেন যে একটা জ্বরের ট্যাবলেট দাও তো বলবে ওটা নেই আরেকজন গিয়ে বলছে ওটা মাথা যন্ত্রণা করছে ওটা ট্যাবলেট দাও তো বলে সব আছে ওটা নেই আরেকজন বলছে একটা গ্যাসের ট্যাবলেট র্যানটাক জিনটাক হিস্টাক এর একটা কিছু দাও তো তো বলছে ও নাই আরে এ নাই ও নাই তা কি আছে তোর কাছে তোমরা আমার তাবে হয়ে যাও তোমরা আমার জাকিরিন হয়ে যাও তোমরা আমার মহাকিক হয়ে যাও ও আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদের হিফাজত করবো ও সোনার মানিকেরা নজওয়ানেরা তুমি
चिंतित मुसलमान परेशानी आबाटी मन हो गलो हे मुसलमान जे सरकार जार बाचार निजेर दायित्व निजे जाने ना बाचार समय ता निजे जाने ना से सरकार तारिये देवे मुसलमान कागज पत्र खुजे व्यस्त बाबा भाईरा मार आमार अल्लाह पाक 82 बार बोलेछे बंदा नमाज पढ़ो नमाज तुम्हाके बाचाबे नमाज कबरे बाचाबे नमाज भूलसी रते बाचाबे नमाज तुम्हाके निजाने बाचाबे नमाजेर सीमा जहन्नाम आमि अल्लाह हराम करे जन्नत नसीब करबे जोरे बोलू जी ए नमाज सबाई पढ़बेन तो बोलू ए नमाज सबाई पढ़बेन ए भाई बोलू नमाज पढ़बेन सुनते पाच्छेन ना नमाज पढ़बेन कारा कारा नमाज पढ़बेन एकटु हाथ तुले देखाबेन এই কোচি হাত না তুললে মুসলমান থাকবি নি চিন্তা ভাবনা কর সকলে নামাজ পড়বেন একটু তকবীর ধ্বনি দেন না নারে তকবীর আল্লাহ আমার ভাইদের নামাজি করু আল্লাহ হেদায়েতের নূর দিয়ে আল্লাহ এদের কলবকে আল্লাহ পাক আলোকিত করু ভাইরা নামাজ ছাড়া আপনাকে কেউ মুক্তি দিতে পারে না সোনামানিকেরা বাবাজিরা এই নামাজ এমন একটা জিনিস आज के नमाज पढ़ी नमाज मजा नमाज स्वाद पाई ना ओरिजिनल जदि नमाज स्वाद नमाज मजा जदि पेतम खोदार कसम मस्जिद थे अपना के क्यों टानते पारतो ना किताबटा एक किताब तंबीहुल गाफिलीन अबुल आईस समरकंदी हुजूर लिखे पूर्वे जमानाय एक जन अल्लाह वाला इमाम साहेबर बीवी छिलो नेककार परमा सुंदरी छिलो तुम्हार मतन एक जुबक ओई इमाम साहेबर बीवी के एक नजर देखिए छिलो इमाम साहेबर बीवी हलो परमा सुंदरी आहा एक नजर देखे इमाम साहेबर बीवी के चिठी लिखलो जे आपनार जोन्नो आमी सब कुरबान करे देबो आपनी आमार प्रेम प्रस्तावटा कबुल करुन भाई इमाम साहेब इमाम साहेबर बीबी एटा इमाम के जानालेन एटा इमाम के जानालेन जे बाड़ीर पाशेर एकटा जुबक आमाके प्रेम निवेदन करछे तो भाई इमाम साहेब एई मोर समय एटा शुने बोलछे आलहामदुलिल्लाह ए बीबीटा राखबे ना हासबे इमाम साहेबर बीबी के प्रेम निवेदन करेछे एक जन जुबक इमाम साहेब के बोले बीबी आशा करेछे इमाम साहेब हयतो अनेकटा बकबे एकटु शासन करबे इमाम साहेब बोलछे आलहामदुलिल्लाह इमाम साहेबर बीबी रेगे आगुन अपनी आलहामदुलिल्लाह बोलछेन पाशेर बाड़ी जुबकटा आमार प्रेम करलो आमाके प्रेमेर चिठी लिखछे और आपनी आलहामदुलिल्लाह बोलछेन
ইমাম সাহেব বলছে বিবি ওই ছেলেটার অন্তরে প্রেম আছে মহব্বত আছে ভালোবাসা আছে আল্লাহ পাক ভালোবাসাটা 100 তৈরি করে 99% নিজের কাছে রেখে এক ভাগ আল্লাহ দুনিয়ায় দিয়েছে ওই ভালোবাসার দ্বারা আজকে মা বাপ আত্মীয় স্বজন বিবি বালবাচ্চা সকলকে আমরা মহব্বত করি বিবি এই ছেলেটার অন্তরে প্রেম আছে মহব্বত আছে এই অন্তর তো এই প্রেমটা যদি সঠিক জায়গায় লাগানো যায় কামিয়াবি হবে বিবি তুমি ওর প্রেমে রাজি হয়ে যাও বিবি দেখে আগুন স্বামী ঠান্ডা করছে ইমাম সাহেব ঠান্ডা করছে বিবিকে আরে তুমি ওর প্রেমটা কবুল করো তবে একটা শর্ত দাও শর্তটা কি পাঁচক্ত বাজামাত 40 দিন আমার মসজিদে তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়তে হবে ও যদি এই শর্ত মেনে নেয় তাহলে তুমি ওর প্রেম ওকে বলে দাও তুমি ওর প্রেমে রাজি ভাই 40 দিন নামাজ পড়া এই খবরটা যুবকের কাছে যখন গিয়েছে যুবক বলছে আরে 40 দিন কেন 40 বছর নামাজ পড়ব ওই ইমাম সাহেবের পরমা সুন্দরী বিবির জন্য আমার জান আমি কুরবান করব জি সোনা মানিকেরা বলে তোমার জন্য আমি জীবন দেব অনেক বিবিরা আছে ভাই এ কিন্তু মিছে কথা বলে বলে তোমার ভালোবেসে আমি জীবন দেব এ কিন্তু মিছে কথা বলে আরে তুই যদি মরে যাস তা ভালোটা বাঁচবে কে ডাল মেকুস কালা খায় বাবাজি সোনা মানিকেরা ও নওজোয়ানেরা ভাইরা মা বাবাজিরা পৃথিবীর জমিনে সবচাইতে মূল্যবান জিনিস হলো মুসলমানদের নামাজ আজকে মুসলমান যুবক যুবতীরা আল্লাহ পাকের নামাজ পড়ে না আল্লাহ পাকের নামাজ নাও আজকে মুসলমানদের যুবকরা পাঁচ ওয়াক্ত নামাজের অর্থগুলো জানে না ও সোনার মানিকেরা বড় আশ্চর্য হয়ে যায় আব্বা জানেরা ও সোনার মানিকেরা ও জওয়ানেরা পাঁচ ওয়াক্ত যে টাইমটা ফজর জোহর এশা মাগরিব ফজর জোহর এশা ফজর জোহর আসর মাগরিব এশা এই পাঁচ ওয়াক্ত সময়ের টাইমটা সময়ের নামটা আজকে মুসলমানের ছেলেরা জানে না কিন্তু আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আমার আল্লাহ জানালেন এ বান্দা বান্দিরা এই নামাজ এমন একটা মজার জিনিস নামাজ এমন একটা স্বাদের জিনিস মুসলমান জেনে না এই নামাজ পড়লে তুমি মদ খেতে পারবে না নামাজ পড়লে তুমি জিনা করতে পারবে না নামাজ পড়লে মিথ্যা কথা বলতে পারবে না এই নামাজ তোমাকে হেদায়েতের নূরের সিঁড়ি পৌঁছে দিয়ে আমার আল্লাহর সঙ্গে নামাজ সম্পর্ক করে দেবে জোরে বলো ও সোনা মালিকেরা নওজোয়ানেরা ইমাম সাহেবের বিবি চিঠিটা পৌঁছে দিল ইমাম সাহেবের বিবি জানিয়ে দেয় এ যুবক তুমি আমার প্রেম করবে তুমি আমার মহব্বত করবে তবে জেনে রাখো পাঁচ ওয়াক্ত নামাজ যদি মসজিদে বা জামাত পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরে ওলার সঙ্গে 40টা দিন যদি পড়ে না ও মুসলমান যুবক জান যুবককে বলল যুবক আমি তোমার প্রেমটা কবুল করব 40 দিন নামাজ পড়তে হবে তাকবীরে উলার সঙ্গে আমি তোমার প্রেমে রাজি তাকবীরে উলা তাকবীরে উলা বোঝেন তো হ্যাঁ এ বাবাজি তাকবীরে উলা কাকে বলে জানেন না হ্যাঁ কথা বলুন জোরে বলুন ভয় নাই নামাজের সঙ্গে জামাতের সঙ্গে জামাতের সঙ্গে তা আমি যদি দুয়ক চারক্ত নামাজ যদি দুয়ক্ত হয়ে যায় দুরাকাত হয়ে যায় দ্বিতীয় তৃতীয় রেখাতে যদি আমি হাজির হই আমি তো জামাত পড়ব তাকবীরে উলাটা হলো ইমাম সাহেব নিয়ত করেছে নিয়ত করে কি বলে
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك এবারে সূরা ফাতিহা তাকবীরি উলাহ হলো ইমাম সাহেব সূরা ফাতিহা শুরু করেছে ওয়ালা দলিন বলার আগে আপনি যদি নামাজে যদি জামাতে যদি শরীক হয়ে যান আপনি তাকবীরে উলাটা পেয়ে গেলেন জোরে বলুন জোরে বলুন এই মুসলমান জানে না আশ্চর্য ওয়াজ কোথায় হবে এই তাকবীরে উলা মুসলমান জানে না শুনলে অবাক হবেন আমার একটা তালিমের মজলিস করি আমার এলাকায় তো ভাই ছেলেরা ছোট ছোট বাচ্চারা পড়ছে আমি বলি মানে পাঁচ ওয়াক্ত নামাজের সময়টা বলো একজন বলছে সকালের নামাজ একজন বলছে দুপুরের নামাজ লাও ও সময় নাই বাবা ওই সময়টার নাম নাই জিজ্ঞেস করেন এদের আল্লাহু আকবার কোরআন শরীফে জানিয়েছেন ফাজকুরুনি আজকুরুকুম অশকুরুলি ওয়ালা তাকফুরুন আল্লাহ তুমি আমার হয়ে যাও আমি আল্লাহ তোমার হয়ে যাব ও জওয়ানেরা ও যুবকেরা তুমি পাপের পথে আছো তুমি দৈনন্দিন মদ খাও তুমি মিথ্যা কথা বলো একবার আমার আল্লাহ কোরআন শরীফে জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা সোনা মানিকেরা পাপের রাস্তায় আছো পাপের রাস্তায় তুমি ডুবে গেছো ও আমার আব্বা জানেরা একবার যদি তওবা করে আমার আল্লাহ পাকে যে সিলিবার যে রাস্তা আছে আল্লাহ নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানিয়েছেন আল্লাহর পথের দিকে বান্দা যখন একটা পা বাড়াবে বান্দা যখন আল্লাহর পথের দিকে হেঁটে যাবে আল্লাহ নবী বললে আমার আল্লাহ তার দিকে দৌড়ে যাবে বান্দা যদি এক হাত আমার আল্লাহর রাস্তার দিকে আগিয়ে যায় আল্লাহ ওই ব্যক্তির দিকে দু হাত আগিয়ে যায় জোরে বলুন একটু ঝেড়ে মারেন না এক হাত এক হাত এক হাত এগো এই এক হাত এগোনো মানে কি তুমি তওবা করবে আল্লাহ আজ জীবনে আমি মিথ্যা বলবো না মরে গেলেও অনেক বলে জান বাঁচানো ফরজ তাই মিথ্যা কথা বল ভাই মিথ্যা কথা বলা জায়েজ হারাম না হালাল এই মিথ্যা হলো সব গুনাহের মা আমাদের যুবকরা তোমরা যদি পরিবর্তন হতে চাও সর্বপ্রথম আজ থেকে ওয়াদা করো জিন্দেগি মনের কাছে তোমার অন্তরের কাছে ওয়াদা করো আল্লাহ জীবনে আজকে মাহফিলে বসন্ত চকের ছেলেদের এই মাহফিলে বসে আল্লাহ ওয়াদা করলাম জিন্দেগিতে মিথ্যা বলবো না নবীর কাছে আল্লাহ নবীর কাছে একজন এসেছে একজন লোক এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হতে চাই হুজুর আমি কলেমা পড়ে মুসলমান হতে চাই কিন্তু হুজুর আমার দুটো শর্ত আছে আমি এক নম্বর হলো মদ খাবো দু নম্বর হলো জেনা করব খারাপ না ভালো বলো এক নম্বর জেনা করবে আর অপরটা ও মদ খাবে আল্লাহ নবী বললেন আমার বাবা আমার উম্মা তোমাকে আমি একটা কথা বলবো এই মদ আর জিনা এগুলো হারাম করার জন্য আল্লাহ পাক নবুয়াত দিয়ে আমাকে আল্লাহ নবী করেছেন বাবা তুমি সত্যি যদি মদ খাও তো তোমার যখন দুটো শর্ত আমার একটা শর্ত আছে কি গো আপনি যদি বাবা আমার দুটো শর্ত দেন আমাকে তো আমার একটা দাবি তো আপনার রাখতে হয়
जी छेलेर बाप बोलचे मे देखते गिए बोलचे बोले आमार मोटरसाइकेल दीते हबे अल्टो गाड़ी दीते हबे कालार टीवी दीते हबे एखन घर साजानो खाट शोकेस आलमारी सब दीते हबे अंतत खानपुरी दाबी करेछे मेयेर बाप सब बोलचे आलहामदुलिल्लाह 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 छेलेर बाप मने करछे हाँ ठीक होच्छे माने सब देबे কুড়ি পঁচিশটা দাবি করার পরে এখন ভাই মেয়ের বাপ বলছে বলে ভাই বিয়াই মশাই তুমি তো আমার হবুবেই তো বিয়াই তো কথা হলো তুমি আমার কুড়িটা দাবি করেছো আমার একটা দাবি আছে বলে তোমার কি দাবি বলে তোমার কুড়িটা দাবি সব আমি মানলাম আমার একটা দাবি তো মানবে তাহলে বলো বলো অবশ্যই মানব তো বলে তোমার এই দাবি সব মেনে নিয়েছি তবে আমার একটা দাবি হলো আমি কিচ্ছু দেবো না আপনি যদি আমার কাছে কিছু চান আমাকে কিছু দিতে হবে তো তো নবী দু জাহানের বাদশা হাবিবুল্লাহ বললেন আমার একটা দাবি হলো বাবা তুমি যখনই আমার কাছে আসবে মিথ্যা কথা বলবে না জোরে বলো একটু জোরে হয় না বাবা জি একটুখানি আওয়াজটা যেন ঝিমিয়ে যাচ্ছে টুনু তকবীর দেন তো দেখি নারায় তকবীর ও হলো না আরেকটুখানি জোশ বাড়াও না দেখি নারায় তো কচিরা অসুবিধা হচ্ছে নাকি অসুবিধা হয় না তো সত্যি কথা বলছো তো একটু জোরে জোরে আল্লাহুম্মা ভাই বসে যান আপনার বসে যান প্লিজ বসে যান জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা